প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, হজরত সৈয়দ আহমদ গেছুদারাজ রহমতুল্লা আলাহি, প্রকাশ শাহ পীর কল্লা শহীদ রহমতুল্লা আলাহি এর রোজা মুবারক এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। সো ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকুন। দেখুন, আমরা কয়েকজন মিলে মাজারের উদ্দেশ্য রওনা হয়েছি সিলেট থেকে। এক একজন এক এক উদ্দেশ্যে যায়, আমি সেসব বিষয় নিয়ে আলোচনা করব না। আমরা কয়েকজন মিলে জিয়ারত করার উদ্দেশ্যে রওনা হয়েছি। দেখুকা, আজকের ওয়েদার এত বালা নাই, খুব বেশি বৃষ্টি দিছে এবং মেঘাচ্ছন্ন এরিয়া ওয়েদার, তাই ভিডিও ভালো করে করতাম পারছি না। দর্শক দেখুকা, দর্শক আমরা এখন মাজারোর মেইন গেইটও আইছি। দেখুকা দর্শক, এটা হচ্ছে মেইন গেইট, তারপরে মসজিদ এরিয়া, তারপর মাজার এরিয়া। দর্শক, আমি এই মাজারের লোকেশন সম্পর্কে কিছু বলবো না, কারণ আপনারা অনেক সময় জানেন যে কোন এরিয়ার মাঝে এই মাজার অথবা লোকেশন কিতা। না জানলে গুগল একটু সার্চ করে দেখিলি বা অথবা আরও ভিডিও আছে এই মাজার সম্পর্কে, ভালো ভালো কন্টেন্ট বানাইছেন অনেক ইউটিউবার ভাইয়েরা, তারার ভিডিও দেখবা। আমি জাস্ট গেছি বিদায়, ভিডিও করছি ভালো করে ভিডিও করতাম পারছি না, তার কারণে ম্যাগের কারণে অনেক সমস্যা হয়েছে, এরিয়াটাও ভালো করে তুলতাম পারছি না। দেখুকা অনেক সময় বিজি গেছি আমি। ইটালিয়া মূল মাজারের অংশ, আমি এবং আমার সাথে যারা আছে আমরা ভিতরের অংশ দেখলাম এবং আপনারা দেখাবার চেষ্টা করলাম। দেখুক, এটা হচ্ছে মাজারের ভিতরের অংশ, আর লেখা আছে সেজদা করা নিষেধ। অনেকজনে হয় মাজার পূজারি মাজার পূজা করে, কারণ এটা তো হওয়া ঠিক নাই, কারণ লেখা আছে এখানে সেজদা করা নিষেধ, অথবা যারত করতে কারণ সম্মান করতাম আমরা, কারণ হয়েছি গিয়া তারার কারণে আমরা ইসলাম পাইছি, সরাসরি তার আমরা পাইছি না, আমরা ফির আউলিয়া তারার মাধ্যমে আমরা ইসলাম পাইছি। সদর্শক আজ এই পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিও, থ্যাংকস অল।